তোমায় আমায় মিলে কাবেরিয়ান অর্ণ ব্লকসে সকল বন্ধুদের জানাই স্বাগত। প্রশাসনিকভাবে আমরা কোভিডের সময় মানুষের পাশে ছিলাম, মানুষের সেবা করেছি, যতটা পেরেছি মানুষের কাছে ছুটে গিয়েছি, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছিলাম। সেই জন্য মৈত্রী সংঘ ক্লাব একটি অনুষ্ঠান করেছিলেন, সেই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। সেই আমন্ত্রণ লক্ষ্যার্থে আমি এবং আমাদের সঙ্গে যারা একই সঙ্গে আমরা সব কাজ করি তারা সব সেখানে উপস্থিত হয়েছিলাম। সেইখানে এক বিশেষ অতিথি হিসেবে ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশধর অমিতাভ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। আমাদের সেই কিছু সেখানকার বিশেষ মুহূর্ত, আমাদের সংবর্ধনা যে জ্ঞাপন করেছে তার কিছু মুহূর্ত আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। মৈত্রী সংঘ ক্লাবের পরিচালনায় এই অনুষ্ঠানটি আয়োজন করেছে আমার কাঁধে যিনি হাত দিয়ে রেখেছেন উনি হলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশধর, ওনার নাতি। ওইখানকার কিছু মুহূর্ত ছবি আপনাদের কাছে এখন দেখতে পাচ্ছেন। উনি কথায় এবং গানের মাধ্যমে উনি বক্তব্য রেখেছেন, উনি ভালো গানও করেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। শুভ সন্ধ্যা। একটা দারুণ কাজ মৈত্রী সংঘ করছে, এবং শুধু এখানকার নয়, বিভিন্ন জায়গাকার যে সিভিল পুলিশরা আছেন করোনার সময় যেভাবে তারা সমাজের জন্য কাজ করেছে, তাদের নিজেদের আত্মীয় পরিজন দুর্গাপূজা যাতে আমরা আনন্দ করতে পারি সেই ব্যবস্থা করেছেন, তাই সিভিক পুলিশের আমি অমিতাভ বন্দ্যোপাধ্যায় কুড নিউজ চ্যানেল আর তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিক শ্রদ্ধা জানাই যে তোমরা যে কাজটা করেছো। আমি তুমি বলছি আগে, আমার বয়স 55, আর তোমাদের আমি জানি না বয়স নিশ্চয়ই এত জানি আর কি। যাই হোক, সিভিক পুলিশ প্রত্যেকদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই মৈত্রী সংঘের পক্ষ থেকে, মিশন যুদ্ধসাগরের পক্ষ থেকে, বিশেষ করে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সামাজিক উদ্যোগ নিয়েছিলেন সেই সামাজিক উদ্যোগকে আমাদের দরকার। যে মানুষটার বয়স আজকে বেঁচে থাকলে 202 বছর হতো, তিনি আজও অমলিন, তাই সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মৈত্রী সংঘের এই কাজ, একটি করে স্মারক তোমাদের হাতে পৌঁছে যাবে। আর আমি অনেক দূর যাবো, আমি তোমার গান গাইতে গাইতে গেলে মজা করি, আর ওটাই হোক ওটা দিয়ে দাও, সবাইকে স্মারক দাও সবার হাতে। পুরনো ফ্ল্যাটে দাদা ওর বাবার ছবি ছড়ি ছড়ি দিতে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল বাকি খেল তো সবুর শামস্তিয়ার এল শশিয়াল জায়গা বড় তুম আমার ঠিকানা স্বভাব যেমন মারে পেশাতো চকল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল, যেমন সিরেল পরে ধরা পড়ে পেছনে সিভিল পুলিশরা বসে আছে, সিরেল চোর ধরা পড়ে কিরে চুরি করেছিস, যেমন সিরেল চোরে ধরা পড়ে ও ভুল করে না স্বভাব
স্বভাব, বাঙালির যে স্বভাব। উনি স্টুটগার্ট জার্মানিতে থাকেন, উনি বলছেন অমিতাভ বিদ্যাসাগরের জন্য যা করছেন আমি আছি। তাই ছোট বাচ্চাদের জন্য একটা ছোট প্রশ্ন আছে, যে উঠে উঠতে পারে না ছোট বাচ্চা কি বড় হোক। আসুন আসুন আপনি আসুন, কেউ যখন হয়নি আপনি নিয়ে যান পুরস্কার। আসুন আসুন, দীনময়ী দেবীর নামে স্কুল, দীনময়ী দেবীর সঙ্গে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিয়ে হয়েছিল চন্দ্রকোনা এই ক্ষীরপাই গ্রামের রায়বাগানের মন্দিরে। এই কালকের যে পেন্সিলটা দিলাম আঁকার পেন্সিল, আমি এলাকার কোনো ছেলেকে বা মেয়েকে বলবে বাবুকে দিচ্ছি। বাবু দেখো এগুলো, এ ফুল জানাও, এগুলো আমাদেরকে আজকে দিয়েছে, আমি যেখানে গিয়েছিলাম এগুলো সব তোমাকে আমি এসে দিলাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আজ এখান পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।